নমস্কার বন্ধুরা, আমি শ্যামল গাঙ্গুলি। আমার স্টার্ট আপ টিউটোরিয়াল চ্যানেলে আজকে একটি সুন্দর বিজনেস আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি। এই বিজনেস আইডিয়াটি এরকমই, আপনারা অত্যন্ত কম ইনভেস্টমেন্ট করে বা খুব কম মূলধন বিনিয়োগ করে কমপক্ষে প্রত্যেক দিন 1000 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। শিক্ষিত, অশিক্ষিত বা অর্ধশিক্ষিত সবার জন্যই এই ব্যবসার আইডিয়াটি উপস্থাপন করছি। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখেন স্কিপ না করে, তাহলেই সম্পূর্ণ বিজনেস আইডিয়াটি আপনারা বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা আসুন, আজকের ব্যবসার আইডিয়াটি আপনাদের সামনে আমি উপস্থাপন করি। আপনারা জানেন, যে কোনো ব্যবসায় তার প্রধান লক্ষ্য হতে হবে ব্যবসাকে ব্যবসা কোনটি হবে বা প্রোডাক্ট কোনটি হবে বা সার্ভিস কোনটা হবে, যেটি মার্কেটের একটি সমস্যা। তাহলে মার্কেটের সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলো আমাকে খুঁজে বের করতে হবে এবং সেই সমস্যার একটি সহজলভ্য বা সহজে গ্রহণযোগ্য সমাধান যদি আমরা মানুষের কাছে তুলে দিতে পারি, সেটি হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাই এমনই একটি প্রোডাক্ট বা ব্যবসার আইডিয়া নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করছি। আপনারা জানেন, ভারতবর্ষে এই মুহূর্তে 2023 সালে প্রতি 12টি পরিবারের মধ্যে একটি পরিবার 4 চাকা গাড়ি ব্যবহার করেন এবং প্রতি 3টি পরিবারের মধ্যে একটি পরিবার মোটরসাইকেল ব্যবহার করেন। তাহলে এই যে বিপুল সংখ্যায় গাড়ি মানে গাড়ি বৃদ্ধি হচ্ছে এবং 4 চাকা গাড়ি ও মোটরসাইকেল, তার সাথে অন্যান্য গাড়িও অসংখ্যভাবে বাড়ছে, তবুও আজকে আমি যে সমস্যাটি তুলে ধরছি, এই যে মানুষের ব্যক্তিগত যে সমস্যাগুলি, সেই ব্যাপারটা তুলে ধরতে চাইছি। এই 4 চাকা গাড়ি এবং 2 চাকার যে মোটরসাইকেল, এই মোটরসাইকেলগুলির সার্ভিস সেন্টার আমাদের দেশে প্রয়োজনের তুলনায় মানে গাড়ির তুলনায় অনেক কম, এবং যার ফলে কি হচ্ছে, কম সংখ্যক এই যে ওয়াশিং এবং ক্লিনিংয়ের যে সেন্টার, ওয়াশিং ক্লিনিংয়ের যে সেন্টারগুলি বা ওয়াশিং যেখানে হয় তার সংখ্যা অত্যন্ত কম থাকায় তারা কি করছে, তারা গাড়ি পিছু চার্জ তারা অনেক বেশি নিচ্ছে এবং মানুষ সময় মতন সেখানে ওয়াশিং বা ক্লিনিং করাতে সবসময় পেরে ওঠে না। আপনারা জানেন, যারা গাড়ি ব্যবহার করে তারা অত্যন্ত শখের জিনিস, অনেকেই শখের জন্য কেনেন, অনেকে প্রয়োজনের তাগিদে কেনেন, যে কারণে কিনুন না কেন গাড়িকে যত্ন রাখতে পারলে গাড়ির লংজিভিলিটি বেশি হয়ে যায়। তাই গাড়িকে নিয়মিতভাবে পরিষ্কার করার জন্য আপনারা জানেন, যে সমস্ত ওয়াশিং বা ক্লিনিংয়ের যে জায়গাগুলি আছে, সেন্টারগুলি আছে, সেখানে আপনার 4 চাকার গাড়িগুলো কমপক্ষে 200 টাকা নেয় এবং ছোট গাড়িগুলো মোটরসাইকেলগুলো তারা 100 টাকা কমপক্ষে নিয়ে নেয় পরিষ্কারের জন্য। আবার ওই যে 4 চাকা গাড়ি আপনি যদি সেই কোম্পানির সার্ভিস সেন্টারে নিয়ে যান, যেমন একটি কোম্পানির নাম আপনাকে উল্লেখ করি, যেমন আপনার যদি মারুতি গাড়ি থাকে, আপনি মারুতি গাড়ির যদি সার্ভিস সেন্টারে যান, সেখানে যদি ওয়াশিং ক্লিনিং করান, সেখানে আপনার নিয়ে নেবে মিনিমাম 400 থেকে 500 টাকা নিয়ে নেবে চার্জ। তা এটি একটি মার্কেটে আমাদের কাছে বিশেষ সমস্যা বলে মনে হয় এবং এই সমস্যার সমাধান, যেটি আমাদের ব্যবসার আইডিয়া হতে চলেছে, এর সমাধান হচ্ছে যদি উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা কম খরচে বাজারে যা চলছে তার থেকে প্রায় অর্ধেক চার্জ নিয়ে যদি আমরা গাড়িগুলি ঠিকমতোভাবে ক্লিনিং এবং ওয়াশিং করে দিতে পারি, তার মাধ্যম দিয়ে কী হবে, আমাদের একটি সুন্দর ব্যবসা গড়ে উঠবে এবং তার জন্য ইনভেস্টমেন্ট খুব কম লাগবে। তাই আপনারা এই ব্যবসাটির আইডিয়াটি আমি পুরো বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরব। এই ব্যবসা করতে গেলে আপনার মিনিমাম সেট আপ কী দরকার, মিনিমাম ইনভেস্টমেন্ট কত, কতজন ম্যান পাওয়ার লাগবে এবং আপনি কিভাবে রোজগার করবেন, কতটা রোজগার করবেন, আপনার প্রত্যেক মাসে খরচ কত হবে, গাড়ি পিছু কত খরচ হবে, সমস্ত বিষয়ে আমি আলোচনা করব। যাতে আপনি শুরু থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন, আপনি সম্পূর্ণভাবে ব্যবসার আইডিয়াটি বুঝতে পারবেন এবং আপনার যদি ইচ্ছা থাকে, আপনার মনের যদি জোর থাকে, তাহলে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন। তাহলে জেনে নিই, এই ওয়াশিং ক্লিনিংয়ের সেন্টার তৈরির জন্য আমাদের কী কী ব্যবস্থাপনা রাখতে হবে। প্রথমত, কমপক্ষে
हजार स्क्वायर फुटर एक कवर्ड एरिया मैं ऊपरटा छावा थाकबे एरकम एक जगह लागबे जे जायगाते शीत ग्रीष्म बर्षा सब समय जे जायगार मध्य वाशिंग क्लिनिंग एर काजटा करा सम्भव हबे एवं संगे संगे आर कि लागबे सेखाने लागबे एक रैम जेहेतु कम इन्वेस्टमेंटर व्यवसा कथा बोलछि अनेक समय जे समस्त सार्विस सेंटरगुलिते सेखाने हाइड्रोलिक जैक थाके लिफ्टिंग जैक थाके सेखाने गाड़ी के हाइड्रोलिक साजे उपरे तुले देवा जाय एछाड़ाओ आमी जेटा बोलछि आपनादेर रैम्पर कथा बोलछि रैम्प होले कि हबे सेखाने स्लोपिंग रैम्प रैम्पर उपरे गाड़ी उठे गिये दाड़िये जाबे माझखानटा फाँका रैम्पे दुदिके एवं दुटो साइडे रैम्पे दु साइडे जे वाल तार उपरे गाड़ी थाकबे नीच थेके गाड़ी के परिष्कार करे देवा जाबे एरकम एकटी रैम्प लागबे आर कि लागबे आर लागबे जेट पाम्प एकटी जेट पाम्प लागबे लागबे भैक्यूम क्लिनार एवं तार संगे तार एक्सेसरिजगुलो लागबे ताछाड़ाओ लागबे ओई सेटटिके इलेक्ट्रिफिकेशन करते हबे माने विद्युतेर कानेक्शन निते हबे आर একটি লং লাইফ কাজ করার মতো বা হাই ক্যাপাসিটি কম্প্রেসার এয়ার কম্প্রেসার লাগবে আর তার সাথে সাথে লাগবে বেশ কিছু ক্লিনিং মেটেরিয়াল যেমন শ্যাম্পু এখানে আপনার বড় বড় জারে শ্যাম্পু পাওয়া যায় এবং তার সাথে সাথে মাইক্রোফাইবারের তৈরি বিভিন্ন ধরনের টাওয়েলগুলি এবং তার সাথে রাবারের সফট রাবারের ওয়াইপার যেগুলি দিয়ে এগুলি পরিষ্কার হবে এবং বিভিন্ন ধরনের সরু মোটা লম্বা পাইপ লাগে যেগুলি ওয়াশিংয়ের জন্য বা ক্লিনিংয়ের কাজে কাজে লাগবে তো এই সমস্ত জিনিসগুলি এই সার্ভিসে এই যে গাড়ি পরিষ্কারের জন্য যে সেন্টার সেখানে মানে রাখতে হবে তাহলেই কী হবে সেখানে চার চাকা এবং মোটর সাইকেল সেগুলি ক্লিনিং করা সহজ হবে তাহলে আসুন এই যে সেট আপটা তৈরি হবে আমাদের ওয়াশিং ক্লিনিং সেন্টারের তার জন্য কি কি খরচ হবে খরচ কতটা হতে পারে যেমন যে জায়গা লাগছে হাজার স্কোয়ার ফিট যদি আমরা রোড সাইডে কোনো জায়গা নিই ভাড়া হিসাবে সেই হাজার স্কোয়ার ফিট যে কভার্ড এরিয়া সেটির জন্য কমপক্ষে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা ভাড়া পড়বে তার থেকে বেশি পড়লে সেখানে পড়তে পারে এরিয়া ভিত্তিক তবুও তিন থেকে যদি পাঁচ হাজার টাকার মধ্যে ভাড়া হলে সুবিধা হয় এছাড়াও ইলেকট্রিফিকেশনের খরচ আপনার লাগবে দশ হাজার টাকা কার স্ট্যান্ডিং এবং মোটর সাইকেলের যে বেসমেন্ট এগুলি তৈরি করার জন্য আপনার আনুমানিক খরচ পড়বে পঁচিশ হাজার টাকা জেট পাম্প ও তার সরঞ্জাম আপনার কম বেশি পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মতো বাজেট পড়বে একটি হাই ক্যাপাসিটির ভ্যাকুয়াম ক্লিনার তার খরচ পড়বে আট হাজার টাকা একটি এয়ার কম্প্রেসার ও অ্যাক্সেসরিজের খরচ আপনার আঠেরো হাজার টাকা পড়বে একটি ডিসি ভ্যাকুয়াম ক্লিনার তার খরচ পড়বে দু হাজার টাকা আর শ্যাম্পু এবং আদার্স যে ক্লিনিংয়ের যে সরঞ্জাম তার খরচ পড়বে আপনার পাঁচ হাজার টাকা স্টার্টিংয়ে টোটাল এই যে খরচটা হচ্ছে এক লক্ষ তিন হাজার টাকা এছাড়াও যে এই যে সার্ভিস সেন্টার বা এই যে ক্লিনিংয়ের সেন্টার আমরা তৈরি করব সেটি মানুষকে জানাতে হবে তার জন্য বিজ্ঞাপন দিতে হবে সেই অ্যাডভার্টাইজমেন্ট যে চার্জ যদি আমরা দুদিন তিন দিন ধরে আশেপাশের দশ কিলোমিটার এরিয়া জুড়ে অটোতে বা টোটোতে মাইক লাগিয়ে প্রচার করি তার জন্য দু হাজার টাকা বাজেট পড়বে এছাড়াও ফ্লেক্স সাইনবোর্ড বা গ্লো সাইন অথবা ভিনাইল বোর্ড এর জন্য খরচ পড়বে পাঁচ হাজার টাকা আর লিফলেট লিফলেটের জন্য পড়বে দু হাজার টাকা লিফলেটটা কিসের মাধ্যমে বিলি হবে সেটি হচ্ছে বিভিন্ন খবরের কাগজ যারা সাপ্লাই করে বাড়ি বাড়ি দেয় সেই খবরের কাগজ যারা সাপ্লায়ার তাদের সাথে কথা বলে প্রত্যেকটা
খবরের কাগজ যারা নেয় তাদের বাড়ি বাড়িতে লিফলেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর জন্য 2000 টাকার বাজেট, মানে এই অ্যাডভার্টাইজমেন্ট বাবদ টোটাল খরচ হবে 9000 টাকা। আরও একটি ক্লায়েন্ট বেস তৈরি করার জন্য আর একটা বা বিজ্ঞাপনী, বিজ্ঞাপনী যে চমক, আপনি একটি নতুন সার্ভিস সেন্টার বা ক্লিনিং সেন্টার তৈরি করছেন, এই সেন্টারটি মানুষের কাছে প্রেজেন্ট করার আরও একটি সুন্দর রাস্তা, যেটি আমাদের একটি বিরাট ক্লায়েন্ট বেস বা অনেকগুলি খদ্দেরকে একসাথে জড়ো করে দিতে পারে। তার জন্য 1 সপ্তাহ ধরে আমরা 100টা গাড়িকে বিনা পয়সায় ওয়াশিং এবং ক্লিনিং করে দেবো, তার জন্য একটা খরচ আছে 1 সপ্তাহ। তো এর জন্য আপনার খরচ হবে 1 সপ্তাহ আনুমানিক আপনার 6000 টাকার মতন খরচ হবে। 1 সপ্তাহ 100টা গাড়ি, মানে ছোটো ছোটো চার চাকার গাড়ি, সে হ্যাচব্যাক হোক বা তার থেকে এসইউভি হোক, এই ধরনের গাড়িগুলি 50টা কি 60টা নিলেন আর 50টা কি 60টার মতো মোটর সাইকেল, এই টোটাল 1 সপ্তাহের মধ্যে যারা আসবে তাদেরকে আমরা ফ্রি সার্ভিস দেবো। এটিও একটি প্রচার করে দেওয়া, তাতে কি হবে, যারা আসবে একবার করে আমাদের এই মানে ওয়াশিং সেন্টারে, তাদের কিন্তু একটা পরিচিতি তৈরি হয়ে গেল এবং যারা এলো তাদের প্রত্যেককার ফোন নম্বর, তাদের ডিটেলস আমাদের কাছে থাকলো, তাদেরকে আমরা সময় সময় মতন যোগাযোগ করে দেব। তাতে কি হবে, তারা অতি সহজেই আমাদের এই ক্লিনিং সেন্টার বা ওয়াশিং সেন্টারে তারা সহজে চলে আসবে, মানে আমাদের একটা ক্লায়েন্ট বেস প্রথমেই তৈরি হয়ে যাবে। তার জন্য আমরা 1 সপ্তাহ তাদেরকে বিনা পয়সায় তাদের আমরা ক্লিনিং করে দেবো। এটি একটি বিজ্ঞাপনের বা প্রচারের একটা বিশেষ পার্ট। বাজারে আপনারা জানেন, প্রথমেই বলে গেছি যে চার চাকা গাড়িগুলি সেখানে 200 থেকে আপ টু 500 টাকা পর্যন্ত তাদের ওয়াশিং ক্লিনিংয়ে যায়। আমরা সেখানে প্রত্যেক গাড়ি পিছু আমরা নেব, যদি 5 সিটার গাড়ি হয় 100 টাকা, আর যদি 5 সিটারের থেকে বেশি হয়, 6 সিটার বা 7 সিটার গাড়ি, সেগুলির ক্ষেত্রে আমরা নেব 150 টাকা। এবং সাথে সাথে যদি পিক আপ ভ্যান, আপনারা জানেন চার চাকা যে পিক আপ ভ্যানগুলি আছে, মালবোয়া গাড়িগুলি আছে চার চাকার, সেগুলি যদি আসে, ছোটো গাড়িগুলি, বড় বড় নয়, ছোটো গাড়িগুলি, যেমন ছোটো হাতি টাইপের গাড়ি এই ধরনের, কিংবা 3 চাকার যে অটো পিক আপ ভ্যানগুলো আছে, এই ধরনের গাড়িগুলি ওয়াশিং ক্লিনিংয়ের জন্য আমরা নেব 150 টাকা করে। আর আপনার মোটর সাইকেলের জন্য আমরা নেব 50 টাকা করে। এই হচ্ছে আমাদের মূল্য, যেটা বাজারের থেকে অর্ধেক হয়ে যাবে। মানে যারা মেন সার্ভিস সেন্টার, কোনো কোম্পানি সার্ভিস সেন্টারে গেলে তো অনেক বেশি চার্জ, এমনি নর্মালি যারা প্রাইভেট যারা সার্ভিস এই ক্লিনিং সেন্টারগুলো চালু রেখেছে তাদের কাছে যে চার্জ, তাদের থেকে প্রায় মানে 50% কমে আমরা নেব। এবং কাজটা যেটা হবে, তারা যা করে তার থেকে আরও ভালোভাবে আমাদের এখানে হবে, তাড়াতাড়ি হবে এবং ভালোভাবে হবে। এতে কি হবে, মানুষ যেখানে কম পয়সায় পাবে, সময় মতন গেলে সাথে সাথে তার ক্লিনিং ওয়াশিং হয়ে যাবে, মানুষ সেটাকেই কিন্তু সবার আগে বেছে নেবে। এবারে আসুন আমরা জেনে নিই যে আমাদের দৈনন্দিন খরচ কী হবে। এই ক্লিনিং বা ওয়াশিং সেন্টার চালু করতে গেলে আমাদের দৈনিক খরচের মধ্যে পড়ছে, একটি হচ্ছে যে যদি আমরা 5000 টাকার যে ল্যান্ড যদি আমরা ভাড়া হিসাবে নিই, সেই 5000 টাকা যদি আমরা মাসে 25 দিন আমাদের সেন্টারটি খোলা থাকে, তাহলে 25 দিনই 5000 টাকাটা তুলতে হবে আমাদেরকে, তাহলে সেটি আমাদের কাজ করি তুলতে হবে। তো তার জন্য আমাদের খরচ হবে প্রত্যেক দিন ওই রেন্টের জন্য আমাদের খরচ হবে 200 টাকা, আর দুজন ম্যান পাওয়ার লাগবে, একজন মানে যে ক্লিনিংয়ের কাজটা করবে পুরোদমে সকাল থেকে, মানে মিনিমাম 8 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে, তাকে দেওয়া হবে 500 টাকা, আর একজন হেল্পার থাকবে তাকে দেওয়া হবে 300 টাকা, তাহলে 800 টাকা গেল মজুরিতে আর 200 টাকা গেল রেন্ট জায়গার ভাড়া, তাহলে 800, 200, 1000। আর প্রত্যেকটা গাড়ি পিছু শ্যাম্পু, মানে শ্যাম্পু এবং ক্লিনিং মেটেরিয়াল 10 টাকার মতো সর্বাধিক লাগবে, তাহলে আমাদের এই হচ্ছে খরচ। আর এই খরচ করে
আমরা কতটা রোজগার করতে পারি আসুন দেখা যাক। আমরা যদি প্রত্যেক দিন 10টি চার চাকার গাড়ি, তার মধ্যে 5 সিটার 7 সিটার দু রকমই হতে পারে, তার মধ্যে পিক আপ ভ্যানও হতে পারে, এরকম যদি 10টি গাড়ি আমরা ওয়াশিং বা ক্লিনিং করি, তাহলে অ্যাভারেজ মানে 5 সিটার গাড়িগুলি হচ্ছে আমরা নেব 100 টাকা করে, আর 7 সিটার গাড়ি অথবা পিক আপ ভ্যানগুলো সেগুলো আমরা নেব 150 টাকা করে। এই সমস্ত মিলিয়ে আমরা ধরে নিচ্ছি 10টি গাড়িতে 120 টাকা করে যদি অ্যাভারেজ আমরা কালেকশান করি, চার্জ করি, তাহলে আমরা পাবো 1200 টাকা। আর হচ্ছে যদি 10টি মোটর সাইকেল আমরা ওয়াশিং করি, মোট তার জন্য হচ্ছে 50 টাকা করে প্রতি মোটর সাইকেল, তার জন্য আমরা 10টির জন্য পাবো 500 টাকা। তাহলে আমাদের টোটাল কালেকশান কত হচ্ছে? টোটাল কালেকশান হচ্ছে 1700 টাকা একদিনে, মানে মোটর সাইকেল 10টি আর 10টি চার চাকা নিয়ে হচ্ছে 20টা গাড়ি আমরা কমপক্ষে 8 ঘন্টার মধ্যেই 20টা গাড়ি আমরা ওয়াশিং ক্লিনিং করে 1700 টাকা পাবো। যদি তার থেকে 12 ঘন্টা যদি আমরা কাজ করি, সেক্ষেত্রে ইনকামটা আর একটু বেশি হয়ে যাবে। এবং সেখান থেকে কত খরচ হবে? এই 1700 টাকা থেকে আমাদের খরচ হয়ে যাবে 1000 টাকা এবং প্রতি গাড়ি পিছু আরও 10 টাকা করে, মানে আরও 200 টাকা। মানে তাহলে মোটর সাইকেল এবং আপনার চার চাকা মিলিয়ে সবচেয়ে বেশি যদি খরচ হয় গাড়ি পিছু 10 টাকা করে হলে, তাহলে হচ্ছে 200 টাকা। তাহলে টোটাল খরচটা কত হচ্ছে? ম্যান পাওয়ারে 800, ঘর ভাড়া 200, আর র মেটেরিয়াল বা ক্লিনিং মেটেরিয়াল তার জন্য হচ্ছে 200 টাকা। তাহলে খরচ হচ্ছে 1200 টাকা, থাকছে আমাদের হাতে কত? 500 টাকা। 1700 টাকা থেকে যদি 1200 টাকা খরচ হয়, তাহলে আমার থাকছে 500 টাকা। 500 টাকা হচ্ছে আমাদের নেট প্রফিট। এই 500 টাকা যে নেট প্রফিট হচ্ছে, হ্যাঁ, তার মধ্যে বলে দেওয়া ভালো, আমাদের ইলেকট্রিফিকেশানেরও তো ইলেকট্রিকের একটা প্রত্যেক দিনের খরচ আছে, সেটাও কিন্তু ওই 10 টাকার মধ্যে, ওই যে 200 টাকা যে আমরা ক্লিনিং মেটেরিয়াল রাখছি, তার মধ্যে থেকে ইলেকট্রিকের খরচটা তা থেকেই বেরিয়ে যাবে। তাহলে আমরা নেট প্রফিট কত করতে পারবো? 20টা গাড়ি থেকে 500 টাকা আমরা ন্যূনতম প্রফিট করতে পারবো। যদি আমরা সেক্ষেত্রে 12 ঘন্টা কাজ করি, তাহলে আমরা 30টা গাড়ি যদি ওয়াশিং ক্লিনিং করতে পারি, তাহলে কিন্তু আমাদের দৈনিক প্রফিটটা 750 টাকার বেশি হবে। তাহলে যদি প্রত্যেক দিন আমরা 500 টাকা থেকে 750 টাকা রোজগার করতে পারি একটি সার্ভিস সেন্টার চালিয়ে, এই সার্ভিস সেন্টার মানে ওয়াশিং ক্লিনিং সেন্টার চালিয়ে, তাহলে আপনার যদি আমরা এই ওয়াশিং ক্লিনিং সেন্টার প্রতিটা সাব ডিভিশনে করতে পারি, কমসে কম আপনি আমি যে জেলায় বাস করি সেই জেলা, এখনকার দিনের কমপক্ষে প্রতিটি জেলায় 2 থেকে 3টা সাব ডিভিশন আছেই, তাই আমরা যে যেখানে থাকি তার আশের বা সংলগ্ন জেলাগুলির প্রতি সাব ডিভিশন পিছু যদি আমরা একটি করে এই ধরনের ওয়াশিং ক্লিনিংয়ের সেন্টার খুলতে পারি, কমপক্ষে যদি 10টা আমরা ওয়াশিং ক্লিনিংয়ের সেন্টার খুলি, তাহলে কিন্তু আমরা প্রত্যেক দিন অনায়াসে 5000 টাকা প্রত্যেক দিন রোজগার করতে পারবো। এক মাসে আমরা 1,25,000 টাকা রোজগার করতে পারবো। এবং সেক্ষেত্রে এটা তো হচ্ছে অত্যন্ত মানে কম রোজগারের কথা বলছি, মানে ন্যূনতম রোজগার, এর থেকেও বেশি হবে, এর থেকে কম হবে না, কারণ এরিয়া ভিত্তিক গাড়ির সংখ্যা যে হারে বাড়তে চলেছে তাতে কিন্তু আপনার রোজগার উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আর নিজে যদি সার্ভিস সেন্টারটি বা এই ক্লিনিং ওয়াশিং ক্লিনিং সেন্টারটি আমরা নিজে যদি সেখানে কাজ করি, তাহলে 500 টাকা রোজগারটা 1000 টাকা প্রত্যেক দিন দাঁড়িয়ে যাবে। মানে মনে করুন আমি নিজে যদি ক্লিনিংয়ের কাজটা করি, যদি আমি নিজে জেট পাম্প চালাই একজন হেল্পারকে নিয়ে, এই যে পরিষ্কারের কাজটা, সেক্ষেত্রে এই যে 500 টাকা একটা মিস্ত্রিকে আমরা দিতাম সেটাও পাবো, সাথে সাথে 500 টাকা যে সব খরচ বাদ দিয়ে লভ্যাংশ সেটাও পাবো। তাহলে 500 1000 টাকা আমার প্রত্যেক দিনে রোজগার হবে। 25 দিন সারা মাসে 25 দিন কাজ করলে তাহলে আমরা পেয়ে যাব 25,000 টাকা। তাহলে 10টি সেন্টার থেকে সবকটা সেন্টারে তো আমি কাজ করতে পারবো না, আরও 9টি যে সেন্টার থাকবে, বা আপনি যদি 10টি যদি লোক দিয়ে কাজ করেন,
সেক্ষেত্রে প্রতিটা সেন্টার থেকে যদি 500 টাকা প্রত্যেক দিন রোজগার করেন তাহলে 10টি সেন্টার থেকে প্রত্যেক দিন আপনি 5000 টাকা রোজগার করবেন। 5000 টাকা রোজগার, দিনে 5000 টাকা রোজগার, এটা কিন্তু অত্যন্ত ভালো রোজগার। কারণ একটা ভালো সরকারি কর্মচারী সেও কিন্তু এই মানে এক মাসে 1,25,000 টাকা রোজগার করাটা তার কাছেও কিন্তু যথেষ্ট কঠিন ব্যাপার। কিংবা খুব ভালো ব্যবসা যারা চালায় খুব বড় রেঞ্জে, তাদের কাছে এগুলি ঠিক আছে। আজকে আর আপনি অত্যন্ত কম ইনভেস্টমেন্ট করে যেখানে আপনি 1,03,000 টাকা, তার সাথে ওই যে অ্যাডভার্টাইজমেন্টের যে খরচটা আছে সেই সব কিছু ধরে আপনার যে খরচটা হবে টোটাল সর্বসাকুল্যে আপনার খরচটা দাঁড়াবে 1,12,13,000 মতো খরচ হবে। 1,12,13,000 টাকা স্টার্টিংয়ে খরচ করে আপনি যদি প্রথমে মানে প্রত্যেক দিন রোজগার আপনি 500 থেকে 1,000 টাকা করতে পারছেন, আর যদি ধীরে 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 আপনি সেন্টার বাড়াতে পারেন, প্রথমে একটি একটি করে আপনি বাড়াতে থাকুন, আপনার রোজগারটাও বাড়তে থাকবে। তাই আমি ন্যূনতম বলছি আপনি যদি 10টি সেন্টার চালাতে পারেন তাহলে আপনি কিন্তু অনায়াসে প্রত্যেক দিন 5,000 টাকা রোজগার করবেন। আপনি 20টি সেন্টার চালু করতে পারলে প্রত্যেক দিন আপনি 10,000 টাকা রোজগার করতে পারবেন। তাহলে দিনে 5,000 বা 10,000 রোজগার করলে 1 মাসে 25 দিন যদি আপনি রোজগার করেন তাহলে আপনার কতটা হবে সেটা একবার ভেবে দেখবেন। এবং আপনার মাধ্যম দিয়ে কতজন মানুষ কাজ পাবে এটা একবার ভাবুন। তাহলে আসুন এই ওয়াশিং ক্লিনিং সেন্টারটা আমরা চালাবো কীভাবে। প্রথমত এখানে 3 ধরনের সার্ভিস আমরা দেব। 3 ধরনের সার্ভিস বলতে, এক হচ্ছে যারা এই ওয়াশিং ক্লিনিং সেন্টারে সরাসরি আসবে তাদের আমরা পরিষ্কারের কাজটা করে দিচ্ছি। এছাড়া অনেকে এরকম আছে যারা আসতে পারবে না, ডোর স্টেপ সার্ভিস যেটা, ডোর স্টেপ ক্লিনিংয়ের কাজটা, মানে আমাদের মিস্ত্রি যাবে তার বাড়িতে গিয়ে সেখানে ক্লিনিংয়ের কাজটা করে দিয়ে আসবে, সেক্ষেত্রে 100 টাকা চার্জ থাকবে না, সেক্ষেত্রে সেটি আপনার 250 টাকা চার্জ হয়ে যাবে। আরও একটি সার্ভিস হবে যেটি হচ্ছে, অনেকে বলতে পারে যে আমি পরিষ্কার করাতে চাই কিন্তু আমার ড্রাইভার আজকে নেই বা আমি নিয়ে যেতে পারছি না গাড়ি, তাহলে আমাদের সার্ভিস সেন্টারে বা আমাদের এই ক্লিনিং সেন্টারে আমাদের ব্যবস্থা রাখতে হবে। আমাদের ড্রাইভার যাবে, গিয়ে সেই গাড়িকে নিয়ে চলে আসবে, এসে এখানে সেন্টার থেকে তাকে পরিষ্কার করে আবার তার বাড়িতে পৌঁছে দেবে। এর জন্য চার্জটা আরেকটু বেশি লাগবে, ন্যূনতম 300 টাকা চার্জ নেওয়া হবে, তার পরিষ্কার করে আবার তার বাড়িতে গাড়ি ডেলিভারি দিয়ে দেওয়া হবে। এবং যখনই কোনো এই ক্লিনিংয়ের কাজ হবে তার আগে যেটা করতে হবে, প্রতিটা গাড়িকে ক্লিনিংয়ের আগে ভিডিওগ্রাফি করতে হবে আউটসাইডের, বিশেষ করে আউটসাইডের, কারণ অনেক গাড়ি এত ময়লা পড়ে থাকে তখন বোঝা যায় না সেটা পরিষ্কার করলে তার ভেতরে কী হয়ে আছে। তাই গাড়িকে প্রথমে ভালো করে চারদিকটা ভিডিওগ্রাফি করে তারপরে ক্লিনিং করা, এবং ওই যে ভিডিও করা হলো বা ছবি তুলে রাখা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সেগুলি কমপক্ষে 3-4 দিন সংরক্ষণ করে রাখতে হবে, যাতে গাড়ির মালিক বলতে না পারে যে আমার গাড়িতে এই তুমি দাগ ফেলে দিয়েছো, আমার এই দাগ ছিল না, এই কথা যাতে বলতে না পারে। সেই জন্য এটি একটি মানে নিজেদের সেফগার্ডের জন্য এটা করে রাখার দরকার। প্রত্যেকটা গাড়ির যে সার্ভিস সেন্টার আছে, কোম্পানির সার্ভিস সেন্টার, সেখানে কিন্তু এই কাজটা যায়, তারা বাইরের এবং ভিতরের তারা ভিডিও করে, স্টিল ছবি তুলে নেয়, নিয়ে তারা ক্লায়েন্টকে পাঠিয়ে দেয়। তাই বন্ধু, যদি আপনার মধ্যে খিদে থাকে, যদি আপনার মধ্যে রোজগার করার জেদ থাকে এবং অল্প কিছু ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি যদি থাকে, তাহলে আপনি এই ওয়াশিং ক্লিনিংয়ের সেন্টার শুরু করতে পারেন। প্রথম থেকেই রোজগার ভালো, এখানে কোনো ম্যানুফ্যাকচারিংয়ের ব্যাপার নেই, এখানে হচ্ছে পুরোটাই সার্ভিস বেস, মানুষের পরিষেবা দেওয়া, এই পরিষেবাটা দিতে পারবেন এবং তার জন্য বাজারে অত্যন্ত কম্পিটিটিভ মানে রেট, যেখানে 200 টাকা নেয় সেখানে আপনি নিচ্ছেন 100 টাকা, যেখানে 400 টাকা নেয়
আপনি নিচ্ছেন 100 টাকা, তাতে এখানে ক্লায়েন্ট আসতে বাধ্য, আসবেই। এবং তাদের যখনই কোনো, এটা মার্কেটিং পলিসির ক্ষেত্রে আপনাদের জানাই, যখনই কেউ গাড়ি এখানে পরিষ্কার করতে এলো, মোটর সাইকেলই নিয়ে আসুক বা চার চাকাই নিয়ে আসুক, তাদের প্রত্যেকটা রেকর্ড সযত্নে রাখতে হবে, নাম ঠিকানা মোবাইল নম্বর এবং কে কবে সার্ভিস করে যাচ্ছে সেই ডেট উল্লেখ থাকবে। এবং তাদেরকে নিয়মিতভাবে কমপক্ষে তাদের মাসে একবার করে তাদেরকে একজন কলার রাখতে হবে বা নিজেরাই একটা অবসর সময়ে তাদেরকে কল করে নেওয়া, প্রত্যেক দিন কাজের শেষে তাদেরকে কাজের শেষে বা কাজের শুরুতে সকালবেলা কল করে জানিয়ে দেওয়া যে দাদা বা দিদি আপনার গাড়িটা এতদিন আগে তো সার্ভিস করা হয়েছে, ওয়াশ করা হয়েছিল, তা আবার আপনার তো সময় হয়ে গেছে, আপনি আসুন ক্লিনিং করে নিয়ে যান। হ্যাঁ, তারা দেখবেন অনেকেই ফিডব্যাক দেবে, একই না বলবে, এবং তাদের সঙ্গে টাইম দিয়ে দিতে হবে আপনি অমুক তারিখে এই সময়ে আসুন। তাতে কি হবে, আপনার তাকে যখন যে সময়টা দেওয়া হবে তাকে কিন্তু বেশিক্ষণ এসে দাঁড়াতে হবে না। মানে একটি গাড়িকে আমরা ধরে নিচ্ছি ঘন্টাতে, মানে প্রতি টোটাল যদি আমরা 8 ঘন্টা কাজ করি, 8 ঘন্টা কাজ করলে তাহলে 30 মিনিটের কম সময় দিতে হবে। মানে যদি চার চাকা গাড়ি ওয়াশিং লাগে 30 মিনিট, মোটর সাইকেল থাকে 10 মিনিট, তা সেইভাবে প্রত্যেক দিন কতগুলো গাড়ি হচ্ছে তার হিসেব পরপর 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 লিখে রাখতে হবে এবং টাইমটাও সেইভাবে সেট করতে হবে। করে ওয়াশিং ক্লিনিংয়ের যদি কাজটা আমরা করতে পারি এবং তাদেরকে নিয়মিতভাবে যোগাযোগ করা হয়, যেমনভাবে বিভিন্ন গাড়ি সার্ভিস সেন্টারগুলি করে, তারা সকলকে জানায় যে এই 6 মাস আগে আপনার সার্ভিস হয়ে গেছে, দাদা আপনার অমুক তারিখের মধ্যে সার্ভিসটা করে নিন। এবং তাতে কি হয়, ক্লায়েন্টরা ভুলে গেলেও তারা কিন্তু সেই সময় করে চলে যায়, গিয়ে সে ক্লিনিং করায় বা মোবিল পাল্টায় বা তার যেটা করণীয় সেটা করিয়ে আনে। তেমনই এই যে ওয়াশিং ক্লিনিংয়ের ব্যাপারটা, এটা কোনো গাড়ির ক্ষেত্রে দেখবেন মাসে একবার করতে হচ্ছে, কোনো গাড়ির ক্ষেত্রে কোনো দিনও করতে হচ্ছে, কোনো গাড়ির ক্ষেত্রে 1 সপ্তাহতেও করতে হচ্ছে। কারণ রাস্তাঘাটে ধুলো, রাস্তাঘাটে জল কাদা, এই সব মিলিয়ে গাড়ি যখন তখন নোংরা হয়ে যায়। এবং গাড়ি যদি খুব কম খরচে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেক্ষেত্রে গাড়ির লাইফটা বাড়বে। এবং গাড়িটা মানুষের কাছে একটা প্রেস্টিজের ব্যাপার, সেখানে ঝকঝকে তকতকে গাড়ি মানে মানুষের কিন্তু সেখানে একটা আলাদা ভালো লাগার জায়গা থাকে। এইভাবে এই বিজনেস মডেলটিকে চালাতে হবে। এবং এই সাথে এই বিজনেস মডেলের মধ্যে আরও একটি জিনিস সংযুক্ত করতে হবে, যেটি প্যাকেজ সিস্টেম করে দিতে হবে। যদি তার সঙ্গে চুক্তি করে নেওয়া যায় যে আপনি যদি আমাদের 6 মাস বা 1 বছরের মেম্বার হয়ে যান, 1 বছরের মেম্বার যদি হন আপনার 12 মাসে 12টা যদি ক্লিনিং আপনি জন্য আপনি 1000 টাকায় আপনাকে 12 মাসের ক্লিনিং করে দেবো, যেটা 1200 টাকা লাগে সেটা আপনাকে দেবো 1000 টাকায় যদি আপনি এখন থেকে আমাদের এই প্যাকেজে মেম্বারশিপ নিয়ে নেন। তাহলে প্রত্যেক মাসেই আপনাকে আমরা ডেকে সময় মতো, আপনার সময় মতো আমরা 12টি 1 বছরে মাসে 1টা করে বা বছরে 12টি আমরা ওয়াশিং ক্লিনিং করে দেবো। আর যদি আপনার মনে হয় যে আমাদের ডোর স্টেপ ডেলিভারির দরকার, সেক্ষেত্রে একটি প্যাকেজ থাকবে। এছাড়া আরেকটি প্রিমিয়াম সার্ভিস যোগ করে দেওয়া যাবে, যেটি হচ্ছে ডোর স্টেপ সার্ভিস, যেটা প্রথমেই বলে গেছি একবার। মানে যদি আপনি আমাদের ডোর স্টেপ ওয়াশিং ক্লিনিংয়ের যে প্রিমিয়ার মেম্বারশিপ নিয়ে নেন, তাহলে কী হবে, আমাদের এই ডোর স্টেপ ওয়াশিং ক্লিনিংয়ের খরচ লাগে 250 টাকা 4 চাকা, কিন্তু আপনি যদি আমাদের মেম্বারশিপ নিয়ে নেন 1 বছরের, সেক্ষেত্রে ওই খরচটাই আপনাকে 200 টাকায় আমরা করে দেব। মানে আমাদের লোক যাবে, সে এখান থেকে গাড়ি করে মালপত্র নিয়ে চলে যাবে আপনার বাড়িতে, গিয়ে সেখানে গাড়ি পরিষ্কার করে আবার ফিরে আসবে। এই ডোর স্টেপ যে সার্ভিসটা, এইটা পেতে গেলে আপনি যদি আমাদের মেম্বারশিপ নিয়ে নেন, তাহলে আপনি মাত্র 200 টাকা 250 টাকাতে তাহলে এই যে ডোর স্টেপ ওয়াশিং ক্লিনিংয়ের জন্য আমাদের মেম্বারশিপ নিলে আপনি 1 বছর শুধুমাত্র 200 টাকাতেই এই সার্ভিসটা পেয়ে যাবে। এই যে
প্রিমিয়াম সার্ভিসগুলোর কথা বলছি, একটি হচ্ছে ডোর স্টেপ, আর একটি হচ্ছে এক বছরের নর্মাল প্যাকেজ। এই যে দুরকম প্যাকেজের মাধ্যম দিয়ে আপনার লাভটা কি হচ্ছে, সেক্ষেত্রে আপনি প্রথমেই একটা টাকা এককালীন পেয়ে যাচ্ছেন, এক বছরের টাকা আপনি পেয়ে যাচ্ছেন। তাতে কি হবে, আপনি নেক্সট সার্ভিস সেন্টারটি বা নেক্সট ওয়াশিং ক্লিনিংয়ের সেন্টারটি তৈরি করার ক্যাপিটালটা আপনি অনেকটাই সংগ্রহ করে ফেলতে পারবেন। আবার সেখানে যখন ওই সেন্টারটি করবেন, সেখানে ওই ধরনের প্রিমিয়াম সার্ভিসগুলি বা প্রিমিয়াম যে মেম্বারশিপ সেগুলি সেক্ষেত্রেও ব্যবহার করবেন, তাহলে কী হবে, সেখান থেকেও আপনি কিন্তু কালেকশান করে পরবর্তী সেন্টারের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। তাই এক্ষেত্রে আপনার প্রাথমিক পর্যায়ে মাত্র 1,15,20,000 টাকা ইনভেস্টমেন্ট করেই আপনি একটি ওয়াশিং ক্লিনিংয়ের সেন্টার শুরু করে দিতে পারবেন, এবং 2-3 মাস অন্তর অন্তর আপনি কিন্তু এই সেন্টার বাড়িয়ে চলতে পারবেন, এবং তাতে আপনার উত্তরোত্তর রোজগার বাড়তে থাকবে। তাই বন্ধু, যদি আপনি আমার এই বিজনেস আইডিয়াটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন। তাতে কী হবে, আপনার মাধ্যম দিয়ে যারা আমার এই ভিডিওটি দেখতে পাবে তাদেরও ক্ষেত্রে এই বিজনেস আইডিয়াটি কাজে লেগে যেতে পারে। পরিশেষে সকলকে একটি কথাই বলতে চাই, আমার এই স্টার্ট আপ টিউটোরিয়াল চ্যানেল আমি করেছি তাদেরই জন্য যারা বেকারত্বের জ্বালায় ভুগছে, বা যাদের রোজগার কম, একটু বেশি রোজগার করতে চাইছেন, যাতে তার নিজের সংসারটা ভালোভাবে চলতে পারে, নিজে বাঁচতে চায়, 5 জনকে নিয়ে চলতে চায়, এই সমস্ত মানুষদের জন্য আমার এই স্টার্ট আপ টিউটোরিয়াল চ্যানেল। এবং এখানে যতগুলি বিজনেস আইডিয়া আমি আলোচনা করি, প্রত্যেকটাই মার্কেট রিসার্চ করে তারপর কিন্তু আমি সেই আইডিয়াগুলি নিয়ে আসি। অনেকের মতন আমি এরকম কোনো বিজনেস আইডিয়া নিয়ে আসি না যে আপনি 500 টাকা ইনভেস্ট করে প্রত্যেক দিন 5,000 টাকা রোজগার করুন, এমন বিজনেস আইডিয়া আমার কাছে নেই। যেটি বাস্তবসম্মত, যেটি সত্যিকারের হতে পারে বা হচ্ছে, সেই ধরনের ব্যবসার আইডিয়াগুলি আমি আপনাদের কাছে তুলে ধরছি। এক্ষেত্রে আমি যে যে বাজেট বা এস্টিমেট বা প্রজেক্ট কস্ট আমি যেটা বলছি, এক্ষেত্রে কম বেশি হতে পারে, তার কারণ হচ্ছে এগুলি সবই হচ্ছে আনুমানিক বাজেট, মার্কেটে রিসার্চ করেই সেই বাজেট আমি করেছি। তবুও এই টোটাল যে বিজনেস আইডিয়াটি আমি প্রেজেন্ট করছি, এগুলি যদি আপনি কাজ করতে চান, কাজ করতে গেলে অবশ্যই আপনাকে নিজেকেও মার্কেটকে সার্ভে করতে হবে, কারণ আমার কথাই যে 100% আপনাকে মেনে চলতে হবে এর কোনো মানে নেই। কিন্তু আমার পরামর্শ হচ্ছে, যে কোনো কাজ করতে গেলে সবার আগে রোজগার পেতে গেলে ফার্স্ট লার্নিং, তারপরে আর্নিং, আপনি এইটা ভাবুন। আমার চ্যানেলটা আপনাকে কিন্তু লার্নিংয়ের কাজ করছে, এই লার্নিংয়ের কাজটা আপনাকে নিজেকেও, যেমন আপনি আমার চ্যানেলে ভিডিওতে বিজনেস আইডিয়াটি শুনছেন, তেমন বাস্তবে আপনাকে নিজেকেও মার্কেট রিসার্চ করতে হবে, করার পরে তারপরে আপনি মনস্থির করে ঝাঁপিয়ে পড়ুন, এবং একাগ্র চিত্তে যদি আপনি কাজ করেন, যদি আপনি ডিরেল না হন, তাহলে আপনি কিন্তু আপনার গন্তব্যে পৌঁছাবেনই, এটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাই আপনারা প্রত্যেকের সাফল্য কামনা করে আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি, আবার খুব শীঘ্রই একটি নতুন বিজনেস আইডিয়া নিয়ে 2-4 দিনের মধ্যে উপস্থিত হয়ে যাব। সবাই ভালো থাকবেন।